নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি আপনাদের সাথে। সবাইকে আপনাদের জানাই কোজাগরী লক্ষ্মী পূজার আন্তরিক শুভেচ্ছা। চোখ রাখবো এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। আবারও একটি নতুন জাতীয় সড়কের দাবি জানালো রাজ্য। আগামী 30শে অক্টোবর গুয়াহাটিতে হতে চলেছে একটি বিশেষ বৈঠক, যেখানে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি থাকবেন এবং থাকবেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সেখানে আমাদের রাজ্যের জন্য, ত্রিপুরার জন্য আরও একটি জাতীয় সড়কের, নতুন একটি জাতীয় সড়কের দাবি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগামী 30শে অক্টোবর হবে এই বৈঠক। গোটা উত্তর পূর্ব ভারতের যে কটা রাজ্য রয়েছে, সে সব কটা রাজ্যকে একটি জাতীয় সড়কের মাধ্যমে জুড়ে দেওয়ার পরিকল্পনা এই বৈঠকে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। আগরতলা চুরাইবাড়ি রাস্তা সম্প্রসারণ নিয়েও কিন্তু কথা হতে পারে এই বৈঠকে। আপনাদের জানিয়ে দিই, 30শে অক্টোবর গুয়াহাটিতে এই বৈঠক হতে পারে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে, সঙ্গে থাকবেন উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এই এই বৈঠকে রাজ্যের জন্য, ত্রিপুরার জন্য আরও একটি নতুন জাতীয় সড়কের দাবি উঠবে এবং সেই দাবি নিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো বিপ্লবের কাছে। বিপ্লব, কি খবর পাওয়া যাচ্ছে নতুন দাবি নিয়ে? দেখো, এর মধ্যে আমরা যেটা জানি যে আমাদের আগরতলা থেকে চুড়াইবাড়ি একটা 44 নং জাতীয় সড়ক, মূল জাতীয় সড়ক, যেটা দীর্ঘদিন ধরেই, কিন্তু তারপরেও আরো 6টা মোট জাতীয় সড়ক হয়েছে। এরই মধ্যে এই জাতীয় সড়ক নিয়ে দাবি উঠছে এবং জাতীয় সড়ক নিয়ে উত্তর পূর্বাঞ্চলে একটা বৈঠক হবে। সেভেন সিস্টারের সমস্ত মুখ্যমন্ত্রীরা এবং পরিবহন মন্ত্রী, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মধ্য দিয়ে উঠে আসবে 7টা রাজ্যকে কিভাবে একত্রিত করা যায় বা একটা সেতু বা একটা মালা তৈরি করা যায়। কারণ আমরা জানি ইতিমধ্যে যে অরুণাচলের তাইওয়াং সীমান্তে কিন্তু চীনের নজরদারি বেড়ে গেছে এবং সেই ক্ষেত্রে এই চীনের নজরদারির কারণে কিন্তু ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এবং ভারতীয় পরিবহন ক্ষেত্রে একটা বিশেষ জরুরি হয়ে উঠছে যে আগামী দিনে এই ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে যখন বহিঃশত্রুর আক্রমণ বেশি করে নজর পড়ছে, সেদিকে কিভাবে প্রত্যেকটি রাজ্যকে একটা সেতু বন্ধনের মাধ্যমে, একটা সড়কের মাধ্যমে কিভাবে একত্রিত করা যায়, সেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। এবং সেই আলোচনা যেহেতু 30শে অক্টোবর হবে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন, থাকবেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, এবং সেখানেই প্রত্যেকের সাথে আলোচনা হবে। এবং পাশাপাশি এই রাজ্যে আরও একটা নতুন কিভাবে জাতীয় সড়ক তৈরি করা যায়, এই জাতীয় সড়কের মধ্য দিয়ে যেহেতু প্রত্যেকটি রাজ্যেই কিন্তু বর্তমানে জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, পরিবহন ব্যবস্থারও আরও উন্নতি করা প্রয়োজন, সেটা বিশেষ জরুরি হয়েছে। পার্শ্ববর্তী দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তবর্তী রাজ্যগুলিতে যে বহিঃশত্রুর আক্রমণ, যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তো সেই ক্ষেত্রে প্রত্যেককে সচেতন করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কিন্তু একটা নতুন প্রচেষ্টা চালাচ্ছে। একদম একদম বিপ্লব, তুমি যেটা বলছিলে খুব উল্লেখযোগ্য একটি বিষয়, প্রতিরক্ষা ক্ষেত্রে এই জাতীয় সড়ক এই বিভিন্ন রাজ্যকে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যকে জুড়ে দেওয়ার, একটি একটি সড়কের মাধ্যমে জুড়ে দেওয়ার, যাতে যে কোনো ইমার্জেন্সির সময় খুব দ্রুত মিলিটারি হোক কিংবা খাদ্য হোক বা অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া যায়, তার জন্যেই কিন্তু একটি বিকল্প জাতীয় সড়ক, যে জাতীয় সড়ক গোটা উত্তর পূর্ব ভারতকে একটা সুতোয় গেঁথে দেবে, তারই পরিকল্পনা হয়তো নেওয়া হবে সেই বৈঠকে। বিপ্লব, আমরা দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাইব যে কথা তুমি বলছিলে যে 44 নং জাতীয় সড়ক, ত্রিপুরা রাজ্যের এই মুহূর্তে যে জাতীয় সড়কগুলো রয়েছে তার মধ্যে যে আগে যেটা 100 আমরা 44 নং জাতীয় সড়ক বলতাম, তা এখন ন্যাশনাল হাইওয়ে 8, চুরাইবাড়ি থেকে আগরতলা 198 কিলোমিটার, আমতলি থেকে সাবরুম 121 কিলোমিটার, আগরতলা বাইপাস খয়েরপুর থেকে আমতলি যেটা 12.91% কিলোমিটার, এবং আরও একটি বাইপাস ওয়েস্টার্ন থেকে ইস্টার্ন সেখানে 35 কিলোমিটার, এবং উদয়পুর থেকে সীমান্তপুর 34.5 কিলোমিটার। মোট এই যে ন্যাশনাল হাইওয়ে 8, যেটা আগে 44 ছিল, তার এখন দৈর্ঘ্য 401.41 কিলোমিটার। এছাড়া বাকি আরও 5টা ন্যাশনাল হাইওয়ে রয়েছে। ন্যাশনাল হাইওয়ে 44A, যা মনু থেকে কাঞ্চনপুর হয়ে শিমলুং অবধি 134 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 108/A, জোলাইবাড়ি থেকে বিলোনিয়া 22.90 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 208, কুমারঘাট, কৈলাসহর, খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর হয়ে সাবরুম 265 কিলোমিটার।
এবং ন্যাশনাল হাইওয়ে 208A কৈলাসহর থেকে কুর্তি ব্রিজ অব দি 45 কিলোমিটার এবং ন্যাশনাল হাইওয়ে 108B খোয়াই থেকে আগরতলা 55 কিলোমিটার। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে 923.31 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে আছে, জাতীয় সড়ক আছে। তার ওপরে আরও একটি নতুন জাতীয় সড়কের দাবি রাজ্য জানালো কেন্দ্রের কাছে এবং এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আগামী 30 অক্টোবর হতে চলেছে গুয়াহাটি শহরে। সেখানে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রীরা। এবং সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি জানাবেন এবং এ ব্যাপারে নিয়ে কথা বলবেন নতুন জাতীয় সড়কের জন্য। আমাদের প্রতিনিধি বিপ্লব রয়েছে আমাদের সঙ্গে। বিপ্লব, প্রতিরক্ষা ছাড়া এই নতুন জাতীয় সড়ক রাজ্যের কোন কোন ক্ষেত্রে উন্নত করবে বলে মনে হয়? দেখো, বর্তমানে এই রাজ্যের জনসংখ্যা প্রায় 40 লক্ষ এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার, বর্তমান সরকার এবং দেখছি আমরা যে একে একে কিন্তু শহরকে আরও বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা গ্রামীণ এলাকা থেকে শহরের মানুষের মধ্যে পরিবহন ব্যবস্থা যত উন্নত হবে সেই রাজ্য এবং তত উন্নত হবে এবং রাজ্য উন্নতি হওয়ার পাশাপাশি একটা দেশ উন্নত হবে। তো সেই ক্ষেত্রে মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা হলো একটা সবচেয়ে মূল জিনিস বা মূল হাতিয়ার আমরা বলে থাকি। তো এটা যদি না হয় সেক্ষেত্রে জাতির উন্নতি হবে না, রাজ্যের উন্নতি হবে না এবং দেশের উন্নতি হবে না। পাশাপাশি সামগ্রিকভাবে যদি উন্নতি করতে দেখা যায় তো এই পরিবহনের মাধ্যমে যেমন বিভিন্ন রাজ্যের সাথে অন্যান্য রাজ্যের মধ্যে যেমন যে আদান প্রদান হবে, পরিবহন ক্ষেত্রে আদান প্রদান হবে, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়বে এবং বিভিন্ন দেশ থেকে কীভাবে জিনিস এই দেশে আনা যায় এবং অত্যাধুনিক জিনিস আনতে যেন সুযোগ সুবিধা আরও বেশি করা হয় এবং সুযোগ পায় সেক্ষেত্রেও কিন্তু একটা সবচেয়ে বেশি জনপ্রিয় হবে এই পরিবহন ব্যবস্থা। তাই পরিবহন ব্যবস্থাকে জোরদার করবার জন্যই আগামী 30 অক্টোবর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উত্তর পূর্বাঞ্চলে বৈঠকে যাচ্ছেন সেখানে দাবি জানাবেন 7ম আরও একটি জাতীয় সড়ক নির্মাণের। এটা একটা কিন্তু নতুন ইঙ্গিত এবং নতুন বার্তা আমরা মনে করছি রাজ্য। বিপ্লব, গত বছর প্ল্যানিং কমিশন ট্যুরিজমকে বাড়িয়ে তোলার জন্য ত্রিপুরা রাজ্যের সেখানে ট্যুরিজমকে বৃদ্ধি করার জন্য একটি এই জাতীয় সড়কের এরকম ধরনের সড়কের কথা বলছিলেন, তো এটা কি তারই অঙ্গ হিসাবে, তারই প্ল্যান হিসাবে আমরা ধরে নিতে পারি যে ট্যুরিজমকে আরও একটু বিস্তার করার জন্য, ত্রিপুরা ট্যুরিজমকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে? এটা হতে পারে, কারণ একটা হলো কি ট্যুরিজম শিল্প এমন একটা শিল্প, সেটা রাজ্যের ক্ষেত্রে হোক রাষ্ট্রের ক্ষেত্রে হোক প্রত্যেকটি দেশের এবং রাজ্যের মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক, ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক আমরা যেটা দেখি সেই ক্ষেত্রে আমরা আগে দেখতাম যে শুধুমাত্র নির্মহল কিংবা ত্রিপুরেশ্বরী মন্দিরকে বেস করেই কিন্তু মানুষ এই দেশে এ রাজ্যে আসতো। কিন্তু বর্তমানে আমরা দেখছি একের পর এক, যেমন আমরা নতুনভাবে গত কিছু কয়েক বছর আগে পেয়েছি ছবিমুড়াকে, তারপর আমরা নারকেল কুঞ্জকে পেয়েছি এবং সেক্ষেত্রে গোমতী প্রজেক্টকেও করা হয়েছে, বড়মুড়াকে প্রজেক্ট করা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন দেশের অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো তো আছেই, পাশাপাশি বাংলাদেশের মানুষও কিন্তু এখন থেকে সবচেয়ে বেশি এই রাজ্যে আসতে শুরু করেছে। পর্যটন ক্ষেত্রকে উন্নত হলে এই রাজ্যের উন্নতি হবে এবং এই রাজ্যের উন্নতি যত হবে সেক্ষেত্রে পরিবহন ব্যবস্থা কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত, আর পরিবহনের যত উন্নতি হবে তাতে কিন্তু মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হবে, যাতায়াতে সুযোগ অনেক সহজ হবে এবং সহজে কিন্তু কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে। তো সেক্ষেত্রে পরিবহন শিল্প একান্ত প্রয়োজন, সেক্ষেত্রে পর্যটনকে কাজে লাগাতে আরও বেশি যদি হাইলাইট করতে হয় বা আরও বেশি ফলপ্রসূ করতে হয় সেক্ষেত্রে কিন্তু পরিবহনকে বিশেষ করে জোর দিতে হবে। একদম বিপ্লব, বিপ্লব আমরা পরিবহনের কথা যখন বলছি আমরা দেখছি যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে, আসামকে বাদ দিলে বিভিন্ন রাজ্যে যখন আমরা যাতায়াত করি, যোগাযোগ করি, সেখানে ট্রেনের মাধ্যমে যাতায়াত খুব স্বল্প, কিন্তু প্রত্যেকটা রাজ্যে যদি একটা রাজ্য থেকে অন্যটা রাজ্যে যেতে হয় তাহলে সেখানে সড়কের ওপর নির্ভর করতে হয় আমাদের সবচেয়ে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে যাতায়াতের জন্যে, যোগাযোগের জন্যে এক রাজ্যে অন্য রাজ্যের শিল্প বাণিজ্য এবং সেখানে বিভিন্ন অন্যান্য বিষয়ও, যখন আমরা স্বাস্থ্য বলি বা চিকিৎসার জন্যে বলি, এক রাজ্য থেকে অন্য রাজ্য যাওয়ার জন্য উত্তর পূর্ব ভারতের এই যে জাতীয় সড়ক, এই যে একটি রাস্তা বিভিন্ন রাজ্যকে জুড়ে দেবে এরকম ধরনের পরিকল্পনা বলা হচ্ছে,
সেটা কতটা কার্যকরী হবে বলে মনে হয় তোমার? দেখো কার্যকরী হবে, কারণ আমরা দেখেছি যে স্বাধীনতার প্রায় 67 বছর অতিক্রান্ত হয়েছে, ত্রিপুরা অনেকটাই ব্যাকওয়ার্ড ছিল। তো সেই ক্ষেত্রে প্রথমে মিটার গেজ আমরা লাইন পেয়েছিলাম, আজ ব্রড গেজ লাইনে পরিণত হয়েছে, এবং ব্রড গেজ লাইন থেকে সেই রেল স্টেশন ধর্মনগর থেকে একটা পর্যন্ত চুড়াইবাড়ি, এবং সেখান থেকে চুড়াইবাড়ি থেকে আগরতলা, এবং আগরতলা হয়ে এখন শাবরুম, এবং এবং বাংলাদেশের মধ্যে দিয়ে যদি কানেক্টিভিটিটা ইতিমধ্যে যদি চালু হয়ে যায়, তো সেই ক্ষেত্রে রেল পরিষেবা যেমন উন্নত হবে, এবং সেই ক্ষেত্রে মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে ভারতে আসবে, এবং ভারতের মানুষও বাংলাদেশে যাবে, তো সেক্ষেত্রে রেল রেলের যেমন উন্নতি হবে, এবং রেলের পাশাপাশি পরিবহন, এবং রেলে যে সমস্ত মাল বা পণ্য আসবে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবার ক্ষেত্রে কিন্তু এই পরিবহন ব্যবস্থা বা জাতীয় সড়ক একান্ত প্রয়োজন। কারণ আমরা আগে দেখেছিলাম যে 4টি আমাদের জেলা ছিল, বর্তমানে 8টি জেলা হয়েছে, তো 8টি জেলার সাথে কানেক্টিভিটিটা আরও জোর করা দরকার, এবং সেক্ষেত্রে যদি এই পরিবহন মাধ্যমে ওই সমস্ত জিনিস যদি আরও আমরা জেলায় মহকুমা এবং পঞ্চায়েত স্তরে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু এই পরিবহন ব্যবস্থাকে বা জাতীয় সড়ককে আরও আধুনিকীকরণ করতে হবে। একদম বিপ্লব, আমরা তুমি বাংলাদেশের কথা বলছিলে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি শিল্প বাণিজ্য করার জন্য আমাদের আগরতলা এবং শাবরুমকে ব্যবহার করা হবে বলে আমরা জানি, এবং সেই সেতু যখন উদ্বোধন হবে বা সেই সেতু যদি কাজ কার্যকর হয়ে যায়, সেখানে চট্টগ্রাম বন্দর থেকে যে গোটা এশিয়ার যে দ্বারটা খুলে যাবে শাবরুম হয়ে আগরতলা হয়ে, এবং সেখানে যদি উত্তর পূর্ব ভারতের সাথে এই একটা সড়কের মাধ্যমে সবগুলো রাজ্য জুড়ে যায়, তখন আগরতলার জন্য বা ত্রিপুরার জন্য সেটা কতটুকু লাভদায়ক হবে এই ভেবে যখন চট্টগ্রাম বন্দর হয়ে এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শিল্প বাণিজ্যর দ্বার খুলে যাবে এখান দিয়ে? বিপ্লব শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখো একটা জিনিস কি, আজকের দিনে অতীতে আমরা যেটা দেখতাম, ত্রিপুরা থেকে বহিররাজ্যে যেতে হলে আমাদের একটা বেস শুধু নাইট সুপারের উপর ডিপেন্ড করতে হতো, বা আমরা এখান থেকে চুড়াইবাড়ি যেতাম, সেখান থেকে আমরা রেলে করে অন্যান্য স্টেটগুলোতে যেতাম। কিন্তু এই যদি পরিবহন ব্যবস্থা আরও হয়, তাহলে শিল্প আসবে, শিল্পের সাথে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তৈরি হবে, তাতে কি হবে, তাতে দেখো বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা কিন্তু ত্রিপুরাকে আরও একটু বেশি করে জানবে। কারণ আমরা যদি বলি ফুল অনেক মালা কেবল এক, এই যে মালা গাঁথার চেষ্টা হচ্ছে 7টি রাজ্যকে নিয়ে উত্তর পূর্বাঞ্চলে, এই যে সেতু, এই সেতু বন্ধনটা যদি তৈরি হয়, সেক্ষেত্রে একটা দেশের সাথে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক হবে, এবং বাংলাদেশের সাথে কলকাতা এবং কলকাতার সাথে ত্রিপুরার এই যে ট্রায়াঙ্গেল একটা পরিবহন ব্যবস্থা চালু হবে, এবং সেই পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু বেকার সমস্যার যে একটা বর্তমানে যে একটা দীর্ঘায়িত একটা পথ বা একটা সমালোচনার ঝড় উঠছে, বেকার সমস্যা, বেকার সমস্যা গোটা উত্তর পূর্বাঞ্চল সহ গোটা ভারত এবং ত্রিপুরাতেও রয়েছে, এই বেকার সমস্যারও কিছুটা একটা লাঘব হবে বলে এটা বিশ্বাস করা যায়। এই পরিবহন শিল্পের মাধ্যমে অনেক নতুন শিল্প যেমন গজি উঠবে, পাশাপাশি দুই দেশের সাথে মানুষের সম্পর্ক হবে, পর্যটন ক্ষেত্র আরও বেশি উন্নত হবে। ঠিক বিপ্লব, আমরা আমরা যখন নতুন জাতীয় সড়কের দাবি করলো রাজ্য, আর সেই মুহূর্তে আমরা কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন অভিযোগ শুনে গ্রাম পাহাড়ের বিভিন্ন যে অলিগলির পথ বা গ্রামীণ যে রাস্তাগুলো, সেই সড়কগুলোর অবস্থা বেহাল, এবং সেখানে সেইসব অভিযোগ উঠে আসে আমাদের কাছে, এবং সেসব রাস্তাগুলোর মেরামত করা হয় না অনেক দিন, বছরের পর বছর সেইসব রাস্তার মেরামত করা হয় না। শুধু গ্রাম পাহাড় নয়, শহরেরও অলিগলি এমন কিছু রাস্তা রয়েছে যেগুলো মেরামত করা হয়নি বহু বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তাগুলোর মেরামত করাটা কতটুকু প্রয়োজন বলে তোমার মনে হয় জাতীয় সড়কের পাশাপাশি? দেখো জাতীয় সড়কের পাশাপাশি আমরা যে সমস্ত রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত চলছি সেগুলোর উপরে নজর দেওয়া একটা প্রয়োজন সরকারের, সেটা দায়িত্ব। কারণ এই সরকার বা যেটা আমাদের কল্যাণকারী বলি বা আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, আমাদের পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে সরকার এটা করা একান্ত প্রয়োজন। কারণ ঝুঁকি নিয়ে কিন্তু আমাদের চলতে হচ্ছে, জাতীয় সড়কগুলি প্রশস্ত হচ্ছে, জাতীয় সড়কগুলো মসৃণ হচ্ছে, জাতীয় সড়কগুলো অনেকটাই কিন্তু প্রসারিত হচ্ছে। সেই ক্ষেত্রে কনস্ট্রাক্টেড আমরা যদি দেখি বর্তমানে আমাদের এই বরতলা থেকে শহর পর্যন্ত ওভারব্রিজ হওয়ার কারণে অনেকটি জায়গা ছোট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো সরকারকে আরও একটু বেশি নজর দেওয়া দরকার। কারণ পরিবহন ব্যবস্থা এবং স্বাভাবিক যত হবে পরিবহন ক্ষেত্রে, যত শিল্প উন্নত হবে, তত কিন্তু মানুষ আরও বেশি আগ্রহ হবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতেই, তো এটা একান্ত প্রয়োজন। কারণ মানুষের চলাচলের ক্ষেত্রে যদি একটা ঝুঁকি থাকে, তো সেই ক্ষেত্রে সেই ঝুঁকিটা নিয়ে কতটুকু এগুনো যাবে, একটা স্টেট ছোট স্টেট ইতিমধ্যেই ছোট, তো সেই ক্ষেত্রে পরিবহন ব্যবস্থাটা একান্ত প্রয়োজন, একদম সেটা সরকারের যে আরো বেশি করা। ঠিক, ধন্যবাদ বিপ্লব তোমাকে, বিপ্লব ধন্যবাদ।
দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র আমার সঙ্গে ছিল এই মুহূর্তে। আর সবচেয়ে বড় খবর যেটা আমরা এই মুহূর্তে কোজাগরী লক্ষ্মী পুজোর সন্ধ্যায় এখানে চোখ রাখছি, আপনারা অবশ্যই এতক্ষণে জেনে গেছেন যে রাজ্যে, ত্রিপুরা রাজ্যে আরও একটি জাতীয় সড়কের দাবি জানালো রাজ্য কেন্দ্রের কাছে, এবং 30শে অক্টোবর গুয়াহাটিতে একটি বিশেষ বৈঠক হবে যেখানে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি উপস্থিত থাকার কথা এবং পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকার কথা। সেখানেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই দাবি জানাবেন এবং দিল্লির সাথে বৈঠকে বসবেন, এবং রাজ্যে আরও একটি জাতীয় সড়কের দাবি উনি জানাবেন, পাশাপাশি চুরাইবাড়ি থেকে আগরতলা রাস্তা সম্প্রসারণের দাবি উনি জানাবেন। আরও নিশ্চয়ই অন্যান্য বিষয় নিয়েও কথা হবে, তাই আমরা চোখ রাখবো সেই দিকে, এই সেই বৈঠকে আমরা চোখ রাখবো এবং সব আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।